রাঙ্গুনি উপজেলার শিলক ইউনিয়নে 14 জানুয়ারি শনিবার বিকাল 3 ঘটিকায় শিলক গৌরাঙ্গ মন্দির মাঠে গৌরাঙ্গ মন্দির ও সেবাশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে 49তম উত্তরায়ণ মহোৎসব ধর্মীয় সম্মেলন ও গুণীজন সংবর্ধনা স্মৃতিচারণ অনুষ্ঠান বাবু লাভলু দাসের সভাপতিত্বে শুভঙ্কর দাস সাবু ও সজীব দাস গুপ্তর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়। আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা কৃষক লীগ নেত্রী অ্যাডভোকেট আয়েশা আক্তার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি বাবু দীপেন সাহা, বাবু রঘুনাথ মজুমদার, কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ সুজিত কুমার দেব, রাঙ্গুনিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শেখর বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন মহোৎসব পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু তাপস মলাকার। এতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা যুবলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক বাবু প্রণব দে। স্মৃতিচারণ অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিযোগিতার মাঝে বিজয়ী পুরস্কার প্রদান শেষে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, আমাদের এই দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্মিলিত রক্তের স্রোতে এদেশ অর্জিত হয়েছে। 71 সালের মুক্তিযুদ্ধের সময় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় এদেশের জন্য হাতে হাত রেখে লড়াই করেছে। আমাদের লক্ষ্য ছিল একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, কিন্তু 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করা হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর সারা দেশে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর জন্য ব্যস্ত ছিল বিএনপি, এবং সেই ধারাবাহিকতায় আমরা দীর্ঘ 21 বছর ক্ষমতার বাইরে ছিলাম। রাষ্ট্রের মূল চেতনা নষ্ট করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 1996 সালে সরকার গঠন করার পর যে চেতনার নেতৃত্বে দেশ রচিত হয়েছিল, যে চেতনার জন্য আমাদের মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছিল, আমাদের দেশের স্বাধীনতা এনেছিল, সেই চেতনা ফিরিয়ে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা কাজ করেছিল। আজকে আমাদের দেশ মাননীয় প্রধানমন্ত্রী একটি স্লোগান দেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, এবং আরেকটি স্লোগান দেন, সেটি হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। আমাদের এই দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সম্মিলিত প্রচেষ্টায়, সবার সম্মিলিত রক্তস্রোতের বিনিময়ে এই দেশ সঞ্চিত হয়েছে। 71 সালের মুক্তিযুদ্ধের সময় মুসলমান সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্ট সম্প্রদায় সবাই জীবন দিয়েছে দেশের জন্য, যুবক সবাই একসাথে হাতে হাত ধরে লড়াই করেছে। আমাদের লক্ষ্য ছিল একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র রচনা করা, কিন্তু 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে দেশের অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করা হয়, ধূলিসাৎ করা হয়। প্রতিদিন যেরকম জোয়ার ভাটা হয় ঠিক ভাগ্য তাই, ভাগ্যের পরিবর্তন অবশ্যম্ভাবী। ভাগ্য মানে ভগবান, ভগবান সেটা পরিবর্তন করবেই। আর ঐশ্বর্য, ঐশ্বর্য মানে ঈশ্বর, ঐশ্বর্য তা কিছু না, ঈশ্বরেই সব কিছু তোমাকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। দেখছি আর যারা এখন বিয়ে করে অবিবাহিত তারা বিয়ে করার জন্য পাগল, যারা ছোট আছে তারা বড় হওয়ার জন্য পাগল, আর যারা বড় আমরা বড় হয়েছি আমরা সেই শৈশবে ফিরে যাওয়ার জন্য ছোট ছোট হওয়ার জন্য পাগল, যারা ধনী তারা ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, শান্তি থাকা শান্তির খোঁজে ব্যাকুল, আর যারা আমরা দরিদ্র আছি তারা পয়সা লওয়ার জন্য পাগল। কি এক অস্থির সমাজ ব্যবস্থা, কি এক অস্থির সময় মানবতার, এমন একটা দুঃসময় আমরা এসে পৌঁছেছি। তার আসলে যদি অন্তর্নিহিত কিছু দিক আমরা দেখি সেখানে দেখতে পাবেন, এই গীতার যে অনেক কথা বলে ধর্মের, আসলে আমরা আমরা যখন স্কুলে লেখাপড়া করতাম, আমরা যখন কলেজে লেখাপড়া করেছি, আমাদেরকে কোনোদিন
আজকে আমি আপনাদেরকে বলতে চাই সারা সমাজে প্রত্যেক দেশে আজকে প্রত্যেক সমাজে আজকে গীতা স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। যারা গীতা স্কুল